चैनल हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज के शुरू करछि आज के करते चले फुचका सबाई खूब ही आशा करी फुचका खूब पसंद। तो आज के से फुचकाई बनाते चले। तो देखो एखाने एक कप परिमाण आटा ताते हाफ कप मयदा और एक चिमटी खाबार सोडा दिए दिए सेटाके भालोभावे मिशिए निच्छि। तो फुचकार प्रथमे बोले रखी फुचकार डोटा के किन्तु भालोभावे तैरी करते हबे तबे किन्तु फुचका ठीकठाक एक्सैक्ट जेटा बाइरे आमरा दोकाने खाई सेरकम किन्तु आसबे। और एटा देखो निये निएछि सुजी, सुजीटा आमी हाफ कप परिमाण सुजी निएछि सेटाके आमी जल दिए भिजिए रेखेछिलाम पाँच मिनिटेर जोन्नो। एबार सेटाके आमी ओई मयदा आटार साथे भालोभावे माखिए नेब। तो এইভাবে তোমরা ফুচকা বানিয়ে আশা করি ফুচকাটা সত্যি খুব ভালো হবে, কারণ আমারও ফুচকাটা খুবই ভালো হয়েছিল। তো দেখো আমি এবার সব কিছু ইনগ্রেডিয়েন্টস যা যা নিয়েছিলাম ভালোভাবে সেটাকে আগে মেখে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে পুরো আটাটাকে পুরো সুন্দরভাবে সফটভাবে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটা সফট না হচ্ছে কিন্তু ততক্ষণ পর্যন্তই আটাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো আমার আটাটা মাখানো কিছুটা মানে ডোটা হয়েছে কিন্তু এখনও আটাটা রেডি হয়নি। তো দেখো এইভাবে হাত দিয়ে মুথে মুথে ভালোভাবে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এইভাবে এই দেখতে পাচ্ছ এই রকম নিচ থেকে ওপর, আবার এরকম নিচ থেকে ওপর, আবার এরকম নিচ থেকে ওপর, এইভাবে করে করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে, আবারও বলছি যতক্ষণ পর্যন্ত ময়দাটা সফট না হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে আটাটা মেখে নিতে হবে ময়দাটা। তো দেখো আমি এইভাবে মাখাচ্ছি, তোমরাও এইভাবেই মাখাবে, ফুচকা ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবেই আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এইভাবে আটা ময়দাটাকে আমি সুন্দরভাবে আটা বা ময়দা যা বলতে পারো সেটাকে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা এখানে আমি একটা আলু কেটে বয়েল করতে বসিয়ে দিয়েছি হালকা নুন দিয়ে। আর এখানে চলে এসেছি ডোটা, তো আমার মাখা কিছুটা হয়েছিল সেটাকে আমি দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে। তবে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো দেখো 10 মিনিট পর ফিরে এসে দেখছি দেখো পুরো ডোটা কিন্তু আমার রেডি, কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা। এইভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। তারপর একটা চাকু দিয়ে ডোটাকে পিস পিস করে নিয়েছি। এবারে রুটির মতো মানে একটা রুটি যেরকম আর কি বড় হয় ওই রকম রুটির মতো করে নিয়ে ডোটাকে আমার বেলে নিতে হবে। আর এই যে এগুলো কালো কালো দেখতে পাচ্ছ, আমি তো এই আলু মশলা করেছিলাম, তো সেটা আমি মিক্সারে না করে ভেজে আমি এই বেলন চাকির মধ্যেই গুঁড়িয়েছিলাম, তো এই জন্য এরকম একটু একটু দাগ হয়েছে। তো দেখো যেরকম রুটি বেলো ওরকম রুটি, বড় রুটি করে নিতে হবে। নেওয়ার পর ছোট্ট একটা কোনো কিছুর মুখটুক দিয়ে বা ছোট্ট বাটি টাটি দিয়ে এটাকে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আমি ডাল সিদ্ধ করার কৌটো মুগ দিয়ে আমি এটা করছি, তোমাদের কাছে যেরকম থাকবে সেটা দিয়েই তোমরা করবে। তো দেখো এই রকম ছোট হয়েছে, তো দেখতেই পাচ্ছ এই রকমভাবে আমি সব পুচকাগুলোকে বেলে নেব। এইভাবেই কিন্তু পুচকাগুলো রেডি করে নিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করে জানাতে হবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে। তো দেখো আমার কিন্তু ফুচকা সবটা বেলা রেডি হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তো এখানে আমার ফুচকা রেডি হয়েই গেছে। এবার আমি কড়াতে দেব।
তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেখো আমি ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো এতটাই মানে ডোটা এতটাই সফট হয়েছিল যে ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছিলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ফুলে তো যাচ্ছিলো, ইভেন আবার ফুচকাগুলো মানে একদম কী বলবো নিজে থেকেই মানে উল্টে যাচ্ছে এরকম আর কি। তো ফুচকাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা এইভাবে ফুচকা বানিও, খুব ভালো লাগবে। তো দেখো আমার সব ফুচকা ভাজা এখানে হয়ে গেছে, আর ফুচকাটা দেখো বন্ধুরা কত সুন্দর, এই দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতো টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, সুন্দর খেতে হয়েছিল। আর দেখো এখানে আমি আলু মাখানোর জন্য মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে জিরে, শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর হচ্ছে নুন আর ছোলা। তো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম মশলা দিয়ে আলুটা মাখাবে, কিন্তু আলুটা দারুণ খেতে হয়েছিল, সুন্দর মানে দারুণ দারুণ। আর তোমরা এইভাবে আলুটা মাখাবে, কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী মাখাবে, তোমরা যতটা পরিমাণ আলু নেবে সেই অনুযায়ী কিন্তু মশলা অ্যাড করতে হবে। আর আমি তেঁতুল আর জলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন আর গন্ধরাজ লেবু দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো করে আমি ওর মধ্যে দিয়েছি ভালো একটা স্মেল আসার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু মাখাও আমার রেডি, আর এখানে তেঁতুল জলও রেডি, আর এখানে ফুচকাও রেডি। তো খাবার সময় তো আমার ভিডিও করা হয়নি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।